কোনো মেয়ে যদি বোরকা পরে তো বলছে এই পুরনো জামানার মেয়ে মডেলিং বুঝে না, তুই মডেলিং বুঝেছিস তো তুই খুলে ঘুরল, তোকে কে মানা করেছে? বড় কষ্ট লাগে। দেখছিলাম বাংলাদেশের চার পাঁচটা মেয়ে ন্যাংটো হয়ে আন্দোলন করছে, বলছে আমরা পোশাকই পরবো না, এরকমই ঘুরবো। তো তুই ঘর, কত কুকুর ঘুরে বেড়াচ্ছে, তুই ঘুরতে পাবি না মানে? এত কুকুর গরু গাদা ঘুরছে, তা তার দলে তোরা থাকলে অসুবিধা আছে? কেয়ামতের পূর্বে এমন একটা যুগ এসে দাঁড়াবে যে যুগটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের যুগ ছিল, বর্বরতার যুগ, সেটাকে সভ্যতা বলে প্রকাশ করা হবে আখরি জামানায়। যেমন জিনা আম হয়ে যাবে আখরি জামানায়, কিন্তু এরা নাম দিবে ওটার মডেলিং। পরকিয়া আম হয়ে যাবে, যে যার পারবে তার বয়ের সাথে শুবে, পরকিয়া আম হবে। এটা ছিল রসুল আসার আগের জামানায়। তারা নিজেদের বিবিদিকে লোকের কাছে সোয়াত্ত, লোকের বউকে নিজের কাছে সোয়াত্ত। ওই জামানাটাই ফিরে আসবে, খালি নাম হবে মডেলিং। আধুনিকরণ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার আগে মানুষ পোশাক পরিচ্ছদ চিনত না, ন্যাংটো ঘুরত। এমন একটা যুগ আসবে, এরা ন্যাংটোটাকে মডেলিং এর নাম দিয়েছে। আর ঢাকাটাকে বলছে, যদি কোনো মেয়ে ঢাকে, কোনো মেয়ে যদি বোরকা পরে তো বলছে এই পুরনো জামানার মেয়ে মডেলিং বুঝে না, তুই মডেলিং বুঝেছিস তো তুই খুলে ঘুরল, তোকে কে মানা করেছে? বড় কষ্ট লাগে। দেখছিলাম বাংলাদেশের চার পাঁচটা মেয়ে ন্যাংটো হয়ে আন্দোলন করছে, বলছে আমরা পোশাকই পরবো না, এরকমই ঘুরবো। তো তুই ঘর, কত কুকুর ঘুরে বেড়াচ্ছে, তুই ঘুরতে পাবি না মানে? এত কুকুর গরু গাদা ঘুরছে, তা তার দলে তোরা থাকলে অসুবিধা আছে? কোনো অসুবিধা না ইসলামী শরীয়তের। আল্লাহর কসম করে বলছি, দোয়া করবেন আল্লাহ আমাদের ইমানকে বাঁচিয়ে দাও। সকলে বলুন আমিন। যে যুগটা আসছে, আপনি কি মনে করছেন আজাব আপনার কাছে পৌঁছাবে না? আল্লাহ চাইলে এক সেকেন্ডে পৌঁছাতে পারে, আল্লাহ চাইলে মুহূর্তে পৌঁছাতে পারে, খালি সময়ের অপেক্ষা। আপনি অনুভবও করতে পারবেন না, আপনার কাছে আজাব এসে পৌঁছে যাবে। কত জাতিকে ধ্বংস করে দিয়েছিলাম, আখরি জামানায় পুরব দিয়ে যাচ্ছে। কিভাবে পুরনো যুগের পাপগুলো আসবে এবং মডেলিং এর রূপ নেবে, আজকে এমন একটা জায়গা এসছে যেটার নাম দেওয়া হয়েছে সমকামিতা। সমকামী আপনারা দেখবেন, এই দেবীপুর না কি আছে, পেরিগি একটা মন্দির আছে না, ওখানে বিয়ে ফিয়ে হয়। কোথায়? সিমলাগর। ওইখানে দেখবেন অনেক বিয়ে করে। আমি অবাক হবেন, বনগা থানার দুটো হিন্দু পরিবারের মেয়ে, তারা সমকামী, তারা কোন মন্দিরে, কালী মন্দিরে গিয়ে বিয়ে করেছে। দুটোই পরিবার পেরেশান। এই মেমারি থানায় একটা মুসলিমদের ছেলে, তার বাপ কসাই, কোন গ্রামের জানি না, আমার কাছে প্রুফ আছে, গ্রামটা তার জানি না, সেই ছেলেটা মুসলিমদের ছেলে, সমকামী। সমকামী এই পাপ কোথায় ছিল? হযরতে লূত নবীর কওমের কাছে। এই পাপের কারণে আল্লাহ লূত নবীর পুরো কওমকে আল্লাহ ধ্বংস করে দিলেন, ধরে লোহিত সাগরের ওপরে পাল্টালেন। যে সাগরটাকে আজও বৈজ্ঞানিকরা মরা সাগর বলে, যে সাগরটাকে আজও বৈজ্ঞানিকরা একটা পোকা মাকড় যেখানে জন্মায় না, তারা এতটা অভিশপ্ত ছিল। কোরআনে লাকির টেনে দেওয়া হয়েছে, যদি এখানে কোনো সমকামী যুবক বসে থাকো মুসলিমদের, কোনো সমকামিতা মহিলা বসে থাকে, আমি তাদেরকে বলি, অনুরোধ করে যাব, তোমরা তো অনেক বাচ্চা, তোমার বাপ নামাজি হোক, তোমার মা নামাজি হোক, তোমার বাপ তাহাজ্জুদ পূজার হোক, আল্লাহর কসম করে বলছি, তুমি যতগুলো পৃথিবীর পীরকে পীর ধরবে ধরো, তোমরা সমকামী হলে আল্লাহর কসম পেরুবার কোনো রাস্তা পাবে না। যদি বলেন কেন,
লূত নবীর বিবির জন্য কোরআনে লাকির টেনে দিয়েছেন আল্লাহ জাহান্নামে। নবীর বিবি যদি জাহান্নামে যায়, তোমার বাপ হাজি সাহেব বলে তুমি কোন পোকা, তোমাকে আল্লাহ ছেড়ে দিবে? বিসমিল্লাহ। ওই জন্য অনুরোধ করব, এই জায়গা থেকে শুনে এসো তোমরা, তোমরা যেটা ভাবছো সেটা নয়, ওইটা বর্বরতার যুগ। আমেরিকার কাছে যারা মনে করছেন এই মৌলবীরা কিছুই জানে না, আমেরিকার কাছে টেকনোলজি আছে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে বৈজ্ঞানিক আছে, তাদের কাছে প্রযুক্তি আছে, আল্লাহর কসম করে বলছি তাদের কাছে ঈমান নেই, আমার কাছে ঈমান আছে। কিয়ামতের দিনে বুঝতে পারবে কার প্রযুক্তিটা আল্লাহর কাছে কাজে লাগে। আমি তোমাকে একবারও বলিনি শিক্ষিত হওয়া যাবে না, একবারও বলিনি ডাক্তার হওয়া যাবে না, একবারও বলিনি মাস্টার হওয়া যাবে না। আরে আমি তো দোয়া করি এই আলামিন মিশন যিনারা প্রতিষ্ঠিতা করেছেন তিনাদের জন্য, কত মুসলিম ছেলের ইমান বেঁচে গেল। আমার বর্তমান টাউনে বাস করে, রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছে, চাকরি করে হাই স্কুলের টিচার, মুসলিমদের ঘরের ছেলে, সকালবেলায় উঠে গোসল করে হারাম কর রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে স্কুলে যায়, জীবনে আল্লাহর নাম নেই। আপনি তাকে মুসলমান ভাবছেন, তাকে মুমিন ভাবছেন? তসলিমা নাসরিন যে সে কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে নাই, লন্ডন থেকে পড়াশোনা করেছে, তা বলে কি সে জান্নাতি? সে মুমিনা? কাফের, বেইমান। কষ্টটা ওই জায়গায়, আপনার কাছে শিক্ষা না থাকার কারণে, দিন না থাকার কারণে বেইমান কাফেররা আপনার উপরে জাল ফেলিয়ে দিয়েছে। আপনি দেখে নেন, হাত তুলে একজন বলুন, মদ হারাম না হালাল? হারাম। যে কেউ যদি জানেন যে আমার জানা নাই হারাম, সে হাত তুলে সামনে আসবে। গাঁজা কার জানা নাই হারাম? লটারির টিকিট কোন মুসলমান জানে না হারাম? বড় কষ্ট লাগে। আল্লাহ, লটারির টিকিট কাটা তো দূরের কথা, কোঁচড়ে করে নিয়ে ফার্স্ট কাতারে নামাজ পড়ে। হ্যাঁ, মেমারি বাজারে পাবেন ফার্স্ট কাতারের নামাজই লটারি কাটছে, যদি মাল পড়ে যায়, দোয়াও করে, সম্পূর্ণ হারাম। যারা মুসলমান লটারি কাটেন, আপনি ভেবে দেখুন আমাদের সমাজে সব থেকে কম বেতন ইমামের কার? কথা বলে না, ইমামের। যদি লটারি কাটা যায় যত, আমরা মৌলবীরা রোজ 10টা করে কাটতাম, যেদিনে 1 কোটি পড়ে যাবে সেদিনই চাকরি ছেড়ে দেব, ইমামতি করবো না। বড় কষ্ট লাগে। তোমার 20,000 টাকা রোজগার, তোমার বরকত নাই, তোমাকে লটারি কাটতে হচ্ছে, তুমি ভেবে দেখো তোমার ইমামকে 5,000 বেতন দাও, আল্লাহ তার এত বরকত দিয়েছে তাকে লটারি কাটতে হয় না। আমি 1 বছর আগে জলসা করেছিলাম ওই ভাতার থানায়, ঝাড়ুল না কি নাম গ্রামটা, পরে শুনলাম আমার আত্মীয়র মুখে সেই গ্রামের একটা মেয়ে বলেছে, ইয়াসিন সাহেব বাজে লোকলো, ফালতু লোক, মেয়েরা না ঝাঁটা করে মারতাম না, তোর বাপের হিম্মত আছে নাকি লো আয় আমাকে মারবি, তারপরে দেখবো তু কোন বাপের বিটি। তারপরে আমি বললাম খোঁজলে তো ওই খালা কি করে, বলছে খালা হচ্ছে গ্রুপ লোনের হেড। আমি তো বল, ওই আমি জলসাই বলে এইছি ওইখানে কি 10 জন করে গ্রুপ করেছে, গ্রুপ লোন নিবে, তাদের মধ্যে একজন হেড থাকে, আর 9টা মেয়ে তাকে বলে ম্যাডাম। আর সে মনে করে মানে বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারে না, সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে, আর এটা বলার কারণে ওর গায়ে লেগেছে। আমি আবার বলে যাচ্ছি, তোমাদের বউ বিটিকে বেইমান কাফেররা বন্ধন লোন আর গ্রুপ লোনের নাম করে রাস্তায় তুলে দিয়েছে, বেজ্জতি করেছে। আর যারা মনে করছেন গ্রুপ লোনের পয়সা নিয়ে আর বন্ধন লোনের পয়সা নিয়ে ব্যবসা বাণিজ্য করে বড় লোক হবো, তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, তোমার সন্তান কখনো হালাল সন্তান হবে না, নেক সন্তান হবে না, তাদের শরীরে সুদের পয়সা যাচ্ছে, তারা জীবনে নেক সন্তান হবে না, আর তোমার পরিবারে শান্তি আসবে না। যদি বলেন হিসেব করব, তো তুমি তোমার ইমামেরটা হিসেব করো, তুমি যেমন খেটে তোমার স্বামী খাটে, প্রত্যেক দিন 500 রোজগার করে,
যে 3-5 15,000 টাকা, আরে পুরো মাসে তো ইমামের 5,000। তারপরও ইমামের সচ্ছলতা আছে, আর তোমার 15,000ও কম পড়েছে, তোমার বউকে কোমরে কাপড় বেঁধে পিটার প্যাড বার করে রাস্তায় হারাম কর বার করে দিয়েছে, গ্রুপ লোন আর বন্ধন লোন করগা। আপনার জানা আছে এই বন্ধন লোনের লোকরা আপনার দরজায় লাইন লাগিয়েছে, আর সরকার আদানি 3,000 কোটি টাকা হারাম করে মাফ করেছে, আর তোমার কাছে 10 টাকা পাওয়া যায় হারাম করে, ব্যাংকের লোক রোজ একবার করে আসে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আপনাকে ধ্বংস করে আপনার টাকা আদানিকে দেওয়া হয়, আপনাকে ধ্বংস করে আপনার টাকা পুঁজিপতি দিকে দেওয়া হয়। হচ্ছে জিনাখোর, মেয়েদের শরীর দেখতে পছন্দ করে। আমার ভাই কষ্টটা ওই জায়গায়, আমাদের দেশে ন্যাংটো ঘুরে বেড়ালে তাদের দোষ নাই, কিন্তু একটা মুসলমানদের মেয়ে হিজাব পরে স্কুলে গেলে তাকে কেস লড়তে হয়, তাকে কেসে যেতে হয়। আপনি এদিকে শিক্ষিত বলেন, এই ল কলেজের যতগুলো জিম্মেদার আছে, যারা মেয়েটাকে সাসপেন্ড করেছে, প্রিন্সিপালকে বলবো তোমার থেকে বড় গরু গাধা পৃথিবীতে কেউ নাই। তুমি মেয়েদের শরীর দেখতে পছন্দ করো, তুমি জিনাখোর, তাই তুমি এই কাজ করেছো। আর ইসলাম এত মারাত্মক, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, শিক্ষিতরা শুনে যান, সব থেকে পৃথিবীতে নারী দিকে যদি কেউ সম্মান দিয়েছে তো ইসলাম সব থেকে বেশি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর তো সবাই খুলে দিয়েছে নারীকে, ইসলাম ঢেকে দিয়েছে। সবাই তো ইজ্জত দেখতে চেয়েছে, ইসলাম ইজ্জত ঢেকেছে। রাসূলের হাদিস শুনেলেন, আল্লাহ নবী নিজের মাতার পাগড়িটা খুলে হাতেম তায়ের বিটির মাথায় চাপিয়েছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন এসছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না, বেজ্জতি হবে না। আজকে বড় কষ্ট লাগে, আমি তো বলবো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করুন, ওই কলেজের ল কলেজের, টালিগঞ্জের ল কলেজের যে প্রিন্সিপাল আছে তাকে আগে সাসপেন্ড করুন। কঠিন আইন হতে হবে। আপনারা ভেবে দেখুন, ভাববার বিষয় এগুলো যে তারা কি চাইছে আপনার মেয়ের জন্যে, আপনার সন্তানের জন্যে, আপনার মেয়ের জন্যে। তারা আপনার মেয়ের শরীরকে ভালোবাসে, তারা ইজ্জতকে ভালোবাসে। আর আল্লাহর কসম, রসুলের হাদিস, মেয়েদিকে ঢেকে দিয়ে ইজ্জত দাও। ইসলামে যে অধিকার দেওয়া হয়েছে পৃথিবীতে কেউ অধিকার দেয়নি। যদি কোনো অমুসলিম ভাই আমার বক্তব্য শুনেন, তাকে আমি ওয়েলকাম জানাবো, স্বাগত জানাবো। আপনি আপনার পণ্ডিতকে জিজ্ঞেস করুন, আপনার দেশে কোনো হিন্দু ভাই থাকলে জিজ্ঞেস করবেন, আমাদের ভারতে হিন্দু ভাইদের এমন একটা প্রথা ছিল, সতীদাহ প্রথা। স্বামী মারা গেলে জ্যান্ত অবস্থায় চিতায় জ্বালানো হতো। আজ পরিবর্তন কি করে হয়েছে? রাজা রামমোহন রায় তিনি এসে এটার পরিবর্তন আনলেন। সব থেকে বেশি অধিকার আর বিধবাকে প্রথম অধিকার দিয়েছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তার 1 নম্বর পুরুষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বয়স 25 বৎসর, প্রথম বিবাহ করেছেন একজন বিধবা 40 বৎসরের বুড়ি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। 11টা বিবাহ করেছেন, তার মধ্যে 10টা খালি বিধবাকে বিবাহ করেছেন, 10টা বিধবাকে। কে? নবীজি। আর ইশারা দিলেন পৃথিবীর মানুষকে, বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, বিধবাটা ব্যভিচার করার জন্য নয়, বিধবাটাকে বিবাহ করো, বিবি রূপে স্বীকৃতি দাও, তার মধ্যে আল্লাহ খায়ের বরকত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে চলুন, আল্লাহর নবীর হাদিস, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে মানুষ
সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে, সমাজে হারাম আওলাদে ভরে।